প্রস্তাব রেখেছিলাম, তৎসময় আল্লাহ বেস্ট নসিব করুক আমাদের। আরেকটি পদক্ষেপ নেওয়া হয়েছে, একজন টিচারের কাছ থেকে অঙ্কের প্রশ্ন নেওয়া হয়, তারা খুব ব্যস্ত থাকে। শিক্ষা এসিলে স্কুল, শিক্ষক এবং সরকারি স্কুল গার্লস স্কুল যেটা আমাদের বাজারে অবস্থিত, ওই স্কুলে আজ থেকে 8 বছর পূর্বে একজন ছেলেমেয়েও ক্লাস 7 থেকে 8 শ্রেণীতে পাশ করে উত্তীর্ণ হতে পারে নাই। 210 দিন ক্লাসে যে ধর আমরা অঙ্ক ইংলিশের কথাই বলি, মূলত আসলে ছাত্রছাত্রীরা ইংলিশ এবং অঙ্ক এই দুইটাই ভীতি কাজ করে, অঙ্ক আর ইংলিশে বাচ্চাদের ক্ষেত্রে সেই ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত আমি নিতে প্রস্তুত। আপনাদের সবার কাছে অনুরোধ, আমি এসিলা স্কুলে প্রথম দিন এসেই বলেছি যে স্কুল থেকে একটা টাকা ইনকাম করার মানসিকতা নিয়ে এই স্কুলে আমি আসি নাই। এইখানে যারা গভর্নিং বডির সদস্য আছেন, এই কমিটিটা